हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम अपनारा एतक्षण देखलेन एकटि कुकुरे सर्जिकल ड्रेसिंग होच्छे एखाने कुकुरटिर पाए मैगट हये गेछे এই গরমের সময় সাধারণত কুকুর যেগুলো গার্ড ডগ সেগুলোর হয়ে যায় কারণ যেসব বাসায় গাছপালা আছে সেই বাসাতে এরকম ম্যাগট হতে পারে কত ছোট ক্ষতর মধ্যে মাছি ডিম পারে ডিম পারলে সেখান থেকে লার্ভা হয়ে গিয়ে ওখানে ক্ষত সৃষ্টি হয় এবং এই লার্ভাগুলো ডিম টিস্যুতে ঢুকে পড়ে এবং অনেক বড় টিস্যু ড্যামেজ করে তো আপনারা এই গরমের সময় আপনারা যদি কুকুর বিড়ালকে রেগুলার গোসল দিয়ে দেবেন এবং পরিচ্ছন্ন রাখবেন তাহলে এই জিনিসগুলো হবে না এখন আমি দেখাবো কীভাবে আমরা এই ম্যাগটগুলো ধীরে ধীরে আমরা বের করছি এই দেখুন লাইভ ম্যাগট নড়ছে এগুলো লার্ভা মাছির ডিম থেকে এই লার্ভাগুলো হয়েছে এবং এগুলো ধীরে ধীরে টিস্যুর মধ্যে ঢুকে পড়ছে আমরা এখন একদম ডিপ টিস্যু থেকে জিনিসগুলো বের করে নিয়ে আসছি লার্ভাগুলো ওর প্রচণ্ড ব্যথা বেদনা হয় এবং এগুলো ব্লাড খায় এবং টিস্যু খেয়ে গর্ত করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক গর্ত হয়েছে কিন্তু ভেতর থেকে আমরা এই জিনিসগুলো বের করে নিয়ে আসতেছি গরমের দিনে এটা সাধারণত হয় ওর কুকুর বিড়ালের গায়ে যদি কোনো ক্ষত থাকে সেখানে মাছের ডিম পারে ডিম পেরে তারপরে ডিম থেকে এই জিনিসগুলো হয় তো এগুলো খুব টায়ারসাম বিষয় অনেক সময় লাগে এগুলো যেন তারা এনিম্যাল যেন ব্যথা না পায় যেন আমরা এনেছি সে দিয়ে সাধারণত এটা করি এবং এটাকে এই আমরা সব ম্যাগটগুলোকে বের করে দিচ্ছি জ্যান্ত ম্যাগট ইয়েগুলোকে লার্ভাগুলোকে যেন এটা ফার্দার টিস্যুতে ক্ষতি না করতে পারে তারপরে ওদের ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে এবং ম্যাগটকে এই যে লার্ভাগুলো মারার জন্য ইঞ্জেকশন দিতে হবে যেন ধীরে ধীরে ওর গা থেকে সব লার্ভা মরে যায় তারপর ধীরে ধীরে সে ওনারা আরও আগে আনলে ভালো হতো এখানে সবগুলো লার্ভা অনেক বড় বড় হয়ে গিয়েছে এবং এগুলো প্রচুর ব্লাড কাট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলো নড়তেছে এবং এগুলোর আগাটা প্রচুর মানে ধারালো তারা ধীরে ধীরে এগুলো দিয়ে ডিপ সিটেড মাসেলে ঢুকে পড়ে এবং কিছু ড্যামেজ করে সুতরাং এই গরমের সময় আপনারা আপনাদের কুকুর বিড়ালের গোসল এবং গ্রুমিং এগুলো রেগুলার আপনাদের করতে হবে আদারওয়াইজ আপনাদের ডগেরও এরকম হয়ে যেতে পারে সহজে আসতে চায় না একদম ভিতরে মাসুলে ঢুকে থাকে পেছন দিয়ে গিয়ে ওর ওর মুখের একটা ভিডিও করে আমরা দেখতে পাচ্ছেন এই বড় বড় ম্যাগটগুলোকে আমরা ধীরে ধীরে ইয়ে করছি এগুলো খুব পেইনফুল বিষয় কারণ ওকে অ্যানেসথেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে নেওয়া সে কষ্ট কম পায় তুমি এদিকে আসো তাহলে লার্ভাগুলো দেখতে পাবে দেখাতে পারবে এটা তো লার্ভাগুলো বড়তে দেখেন আপনারা লার্ভাগুলো কীভাবে ডিপ সিটেড মাসেলে রয়েছে আমি এগুলোকে বের করছি দেখছি অনেক বড় বড় লার্ভা হয়ে গেছে এগুলো ধীরে ধীরে মাসেল সব খেয়ে ফেলছে এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে মরছে দুইটা লার্ভা একসাথে আসছে আপনারা দেখেন ওর পেশেন্ট মনিটরিং সিস্টেমে আমরা ওর সব কিছু ঠিক আছে কিনা বা দেখাচ্ছি দেখেন
এখানে অক্সিজেন লেভেল 89 প্রায়, তো অক্সিজেন লেভেল ভালোই আছে, পালসও ভালো আছে, এবং এনআইভি ব্লাড প্রেশার নিচে 80 উপরে 118, তো এটাও ইয়ে আছে। ইসিজিটাও তার যেহেতু অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে সে কারণে ইসিজিটা একটু কী বলে নর্মাল আসছে, কিন্তু এটা ধীরে ধীরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার যতই তার অ্যানাস্থেশিয়ার ইফেক্টটা কাটবে সে আস্তে আস্তে রিকভারি করে সুস্থ অ্যানিমেলের মতো। আমরা এটা করার সাথে সাথে এখানে আমরা তুলা ঢুকিয়ে দিই, তুলা ঢুকিয়ে দিয়ে যেটা হয় অ্যানারোবিক একটা কন্ডিশনের সৃষ্টি হলে পোকাগুলো তখন চলে আসে, বের হয়ে আসে, তখন তাদেরকে বের করতে সহজ হয়। অনেক পোকা পোকাগুলো পুরো পাটাকে প্রায় খেয়ে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন আরো বের হচ্ছে। মেলা উজুত লক্ষণ নিজুত কোটি পোকা ওই গায়ের মধ্যে ঢুকে বসে। সুতরাং এই গরমের সময় আপনারা একটা খেয়াল রাখবেন আপনার ডগের যত্ন নিতে হবে ভালো, এগুলোকে রেগুলার গোসল করানো তার জরুরি। দেখছেন এটা রক্ত খাচ্ছিল, তো ওদের যে কত পেইন, আমরা আসলে যারা কুকুর পালি তাদেরকে সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এগুলো অবহেলা করলেও হবে না। ওনারা অনেকটা দেরি করে নিয়ে আসতেন, আরও আগে এনে ভালো হতো, ওর তাহলে কিছু ড্যামেজগুলো হতো না। গরমের সময় আপনারা ডগের অবশ্যই গোসল দিয়ে গ্রুমিং টুমিং করে লোম কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নড়ছে লার্ভাগুলো, লাইভ লার্ভা, এগুলো ওর টিস্যুতে রক্ত খাচ্ছে। একের পর এক বের হচ্ছে,
Thank you.